সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলো নিয়মিত অনুষ্ঠান ক্যাফে লাইভে। আপনাদের সবার সাথে আছি আমি সারা ফেরুজাইমা, এবং আমার সাথে আজকে যে সুন্দরী তরুণী উপস্থিত আছেন তার নামের থেকে আরেকটা শব্দ দিয়ে বোধহয় তাকে সবাই বেশি চিনবে, যেটা বললে আমার তার নাম আর না বললেও চলবে, সেটা হচ্ছে লোকাল বাস। নিশ্চয়ই গেস করতে পারছেন আমার সাথে কে আছে। আমার সাথে আজকে আছে মুমতাহিনা চৌধুরী টয়া। হ্যালো, কেমন আছো টয়া? আমি খুবই ভালো আছি। আমার খুবই ভালো লাগছে যে প্রথম আলো আমার খুব পছন্দের পত্রিকা, এবং ছোটবেলা থেকে প্রথম আলো যখন থেকে পাবলিশ হওয়া শুরু হয়েছে তখন থেকে আমাদের বাসায় প্রথম আলো যায়। তো ওই রকম একটা পত্রিকায় যখন নিজের নিউজ হয়, আমার প্রথম নিউজ প্রথম আলোতে হয়। তুমি যখন আমি মিডিয়া ক্যারিয়ার শুরু করি, আমার প্রথম কাজ যেটা ছিল সেটারও নিউজ প্রথম আলোতেই প্রথম হয়। মানে আমার প্রথম প্রফেশনাল নিউজ, মানে যেটা কাজের ওটা প্রথম আলোতে হয়। দেন ছোটবেলায় প্রথম আলো যখন পড়তাম, ছোট যখন ছিলাম, তখন পেপারটা আসার সাথে সাথে, একদম নতুন পেপারটা আসার সাথে সাথে আমি পেপারটা গ্র্যাব করতাম, করে পেজ উল্টিয়ে আমি বেসিক্যালি পড়তাম। আমার একটা মানে এটাই ছিল। আর সম্প্রতি তো বেসিক্যালিতে কাজ করাও হয়েছে। আমি ওগুলোই বলছি যে এই প্রথম আলোর সাথে আমার এই জন্য অনেক ভালো লাগা ভালোবাসা, যে ছোটবেলায় যেই ক্যারেক্টারগুলো আমি পড়তাম, এখন ওই ক্যারেক্টারগুলোর একটা ক্যারেক্টার আমি প্লে করি, তো সব কিছু না খুব ভালো লাগে যে সি ডেস্টিনি মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। আসলে মানুষ হয় ছোটবেলায় হয়তো এই ভাবনাটা ছিল না যে একটা টাইমে আমি প্রথম আলোতে, ভাবনাটা এরকম ছিল যে আচ্ছা এই যে এরকম সেলিব্রিটিদের নিউজ হয়, কে কোথায় কি পড়লো, কে কোথায় কি করলো। একটা সময় না আমার মধ্যে একটা, যখন একটু ইয়াং হয়েছি, বড় হয়েছি, 9-10 এ পড়ি, তখনও এরকম যদি আমার কখনো নিউজ হতো কি হতো। ছোটবেলা থেকে ইচ্ছা ছিল। আমি আমি ছোটবেলার গল্পে আসবো, তার আগে একটু আমি দর্শকদের উদ্দেশ্যে বলে নিই, আপনারা আমাদেরকে দেখছেন প্রথম আলোর ফেসবুক পেজ থেকে, এবং আপনারাও চাইলে আমাদের সাথে সরাসরি যোগ দিতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনার নাম তো আমরা পাবোই, সাথে কোথা থেকে লিখছেন সেটি দেখে টয়াকে প্রশ্ন করে ফেলুন, টয়া উত্তর দিবে এবং আমি টয়ার কাছে প্রশ্নগুলো পৌঁছে দিব, যেটা বলছি। তো যেটা, হ্যাঁ, এভাবেই আসলে ডেস্টিনি আসলে একটা থাকে মানুষের, যে ছোটবেলা একটা ইচ্ছা ছিল যে এরকম নিউজ পেপারে আমার ছবি ছাপবে, কিংবা আমি কাজ করব টেলিভিশনে, ওগুলো দেখাবে, মানে আমাকে মানুষজন চিনবে, থাকে না সবারই একটা ইচ্ছা। সো ওই এই যে ইচ্ছা, ইচ্ছাটার শুরু কথা থেকে, মানে ফার্স্ট স্টেপ কি ছিল? ফার্স্ট স্টেপ তো অবশ্যই আমার সুন্দরী প্রতিযোগিতা থেকেই শুরু হয়। লাক্স চ্যানেল আই সুপারস্টার দিয়ে আমি মিডিয়াতে আসি। সো ওখানে না যাওয়াটাই খুব অদ্ভুত ছিল। ইটস লাইক আমার আগের বছর 2009 সালে আমার বোনের বড়, আমার বড় বোনের ফ্রেন্ড, সে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের বাসায় আসে, যে আমার কম্পিউটার থেকে সে রেজিস্ট্রেশন করবে অনলাইনে। তো সেবার আমি তারটা করে দিই। বাট এর পরের বছর আমি ইউনিভার্সিটিতে যাই। তখন আমি কলেজে ছিলাম, তো পরের বছর আমি ইউনিভার্সিটিতে 2010-এ আমার ইউনিভার্সিটিতে একটা বুথ দাঁড়িয়েছিল, আমাকে ডেকে বললো আপু আপনি আসেন রেজিস্ট্রেশন করেন। আই ওয়াজ লাইক এর কি, আচ্ছা ঠিক আছে, দেখলাম আমি কোথায় রেজিস্ট্রেশন হচ্ছে, আচ্ছা এই ওয়েবসাইট। তার আগে পর্যন্ত মডেলিং বা এরকম কিছু করা না, দেয়ার ইজ নাথিং, মানে চিন্তাতেও ছিল না, কারণ যত বড় হচ্ছিলাম তত পড়াশোনার দিকে আমি ঝুঁকছিলাম, যে আমার টার্গেট, আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছি আমার স্কুলে কলেজে, এবং আমি আমার ইউনিভার্সিটিতে আমার সাবজেক্টটা চুজ করেছি বিজনেস। আমার টার্গেট ছিল আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করব। এটা এটা হচ্ছে আমি যখন থেকে বোঝা শুরু করেছি যে আমি আমার ক্যারিয়ার কী হিসেবে নিতে চাই, তখন আমি চিন্তা করেছি যে আমি একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে একদম কর্পোরেট জব করব, এটা হচ্ছে আমার টার্গেট ছিল। তো ওইটার কোথায় যে চলে গেল, তারপরে তো তারপরে এরকম বাসায় যে আমি জাস্ট একটু ওয়েবসাইটটার মধ্যে ঢুকে দেখলাম, আচ্ছা ঠিক আছে এই এই ক্রাইটেরিয়া এইভাবে দিতে হবে, পিকচার্স আপলোড করতে হবে, অ্যান্ড জাস্ট আপলোড করার উইদিন 7 ডেজ কল চলে আসলো যে তারা আমার ইন্টারভিউ, মানে আমার সাথে কথা বলতে চায়। আচ্ছা, ওই যে শুরু হয়েছে। অ্যান্ড আমি, আমার এখনও মনে আছে ফানি স্টোরি, যে আমি যে যাব ওখানে আমার আব্বু আম্মু জানতো না। তো আমি আজ, হ্যাঁ আমি তো 7 দিন আগেই জানি, মেসেজ চলে আসছে 7 দিন পরে অডিশন। তো তখন কি ঢাকাতে? হ্যাঁ ঢাকাতে। আচ্ছা, ঢাকাতেই থাকি তখন। তো আম্মু আব্বু লাইক জানেই না। আগের দিন, 2 দিন আগে আমি আমার বোনকে জানাইছি যে আমার তো পরশু দিন অডিশন,
আব্বা আম্মু দিবে নাকি, তুই আম্মুকে বল, আমি আমার বড় বোনকে বলছি আম্মুকে বল। আম্মু বলার পরে বলছে পাগল নাকি, ওকে কে চান্স দিবে, এরকম একটা ছেলের মতো কোনো ঠিক মতো একটা সালোয়ার কামিজ পরতে পারে না, মেয়েকে সুন্দরী প্রতিযোগিতায় নিবে। আম্মু হেসে উড়াই দিছে। তারপরে আম্মু, আমার বোন বলছে না ও তো যেতে চাচ্ছে, দেখতে চাচ্ছে জিনিসটা কি। আম্মু বলে না ওর বাবা দিবে না। তো আচ্ছা ঠিক আছে দিবে না। পরদিন যেদিন অডিশন, আচ্ছা আম্মুর কাছ থেকে কোনোভাবে পারমিশন পেয়ে গেছি যাও, কিন্তু আব্বুর কাছ থেকে তো পারমিশন নেওয়া হয় নাই। পরদিন সকাল 7টা বাজে, আমি নর্মালি আমার কলেজ থাকে, মানে আমার ইউনিভার্সিটি ক্লাস থাকতো 8টা থেকে, সো 7টা বাজে আমি নর্মালি রেডি হয়ে বের হয়ে যেতাম কলেজে, ভার্সিটিতে যাওয়ার জন্য তো ওরকম রেডি হতে হতো না। বাট ওই দিন আব্বু দেখলাম আমি 6:30 বাজে ঘুম থেকে উঠি, একটু আমার বোনের একটা সুন্দর সালোয়ার কামিজ পরলাম, খুব মানে খুব ট্রাই করতেছি চোখে কাজল দেওয়া, লিপস্টিক দেওয়ার, এইসব মানে কি আগে কি টুয়া এইসব মেকআপের মধ্যেও ছিল না? না, আচ্ছা মানে আমি কিছুই করতাম না, শুরু করে ও। আমি বলে না থাক যেতে দাও, ওর একটা শখ হয়েছে, কত দূরই বা যাবে, একটু দেখে আসুক, ওখানে দেখুক মেয়েরা যে একটু সাজুগুজু করে, মেয়েরা কিভাবে, ওর মধ্যে একটু আসবে মেয়েলি বিষয়গুলো, তারপরে আরেকটা এক্সপিরিয়েন্স হয়ে আসবো, কত দূর বেশি দূর তো যাবে না, ঘুরে চলে আসুক। আমি বলছি ঠিক আছে যাও। যেই তো আমি সকালবেলা তো ঢুকলাম, আমি একদম প্রথম দিকেই আমি ঢুকলাম অডিশনে। সো আই ওয়াজ দ্য ফার্স্ট গার্ল ঢাকা অডিশনের যে কিনা ইয়েস কার্ড পেয়ে ইয়েস জোনে যে বসে আছি আমি। ওয়াজ দ্য ফার্স্ট গার্ল। আচ্ছা আমি না বুঝতেছি না এটা নিয়ে আমি কি করবো। তারা আমাকে বলছে আপু তুমি তো ইয়েস কার্ড পেয়ে গেছো, তোমার কি সুপার স্যার আগে দেখা হতো না, ওভাবে করে ফলো করা হতো না? ফলো করা হতো না, আমি জাস্ট জানতাম যে পেপার পত্রিকার মাধ্যমে জানতাম যে এই বছরের উইনার এরা, বাট কম্পিটিশনটা কিভাবে হয় কিভাবে চলে সেটা আমি জানতাম না। তো আমি জিজ্ঞেস করছিলাম এটা আমি এখন কি করতে হবে, আপু তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে পরবর্তী রাউন্ডে তো তুমি সিলেক্টেড, সো ওটার ইনফরমেশন আমরা পুরো একদম শেষের দিকে জানাবো। আমি আম্মুকে ফোন দিয়ে বললাম আম্মু শোনো আমি তো একটা ইয়েস কার্ড পেয়ে গেছি, আমাকে এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে, কি করবো আমি কি, মানে কারণ আম্মু জানতো কিছুটা প্রসেস, আম্মু টিভিতে ওভাবে দেখতো, আম্মু জানতো। আমি বলি কি, তো আম্মু তাড়াতাড়ি আবার বোনকে পাঠিয়ে দিল যে ও সারাদিন মনে হোক ওখানে থাকতে হবে, তুমি যাও। তো এভাবে জিনিসটা স্টার্ট হইলো। অ্যান্ড আফটার দ্যাট মাশাল্লাহ আমি আমার ফ্যামিলির কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি, আমার বাবা মা বোন সবার কাছ থেকে আমি ভীষণ সাপোর্ট পেয়েছি। যে আমি এখনো বলি আমাকে টিভিতে দেখে সবচেয়ে বেশি যে মানুষটা খুশি হয় সেটা হচ্ছে আমার বাবা। সো আমার আসলে এরকমই, যাই হোক প্রথম শুরুর স্মৃতিটা না আসলে সবসময় অনেক বেশি রঙিন থাকে, লাইক বলা যায় না, গল্প করতে গেলে সবার আগে এটা চলে আসে। বাট আমি এখনকার টোয়া সম্পর্কে জানতে চাই, এখনকার টোয়া কি কি নিয়ে ব্যস্ত? সো ইটস বিন 7 ইয়ার্স মিডিয়াতে কাজ করছি, সো অনেক কিছু আমার এই ক্যারিয়ারে অনেক কিছু যোগ হয়েছে, অনেক কিছুতে অনেক কিছু ভালো হয়েছে, কিছু ভালো হয়নি, বাট আলটিমেটলি একটা পর্যায়ে এখন এসেছি। সো ওখান থেকে নতুন আমার সাথে যেটা কানেক্টেড হতে যাচ্ছে সেটা হচ্ছে আমার মুভি, আমার আমি মুভি করেছি অ্যান্ড মুভির নাম বেঙ্গলি বিউটি, যেটা আমরা সবাই দেখছি, টোয়া সারাক্ষণ লাইভ দিচ্ছে, টোয়া ফেসবুকে বলছে আমার মুভি আসছে। মুভির ঘটনাটা কি, মুভি শুরু কোথা থেকে বলো? ও গড, এটা একটা এক্সপিরিয়েন্স আমার, কারণ মুভিটা আসলে একটা হিউজ থিং, যখন কিনা নিজে করলাম এবং নিজের রিলিজ হতে যাচ্ছে, নিজের একটা জিনিস প্রথম মুভি, তখন এসে বুঝতে পারছি এটা কত বড় একটা ব্যাপার। মুভিটা আমি পেয়েছি গত বছর, গত বছরের জানুয়ারির দিকে আমি এই স্ক্রিপ্টটা পাই। দেন মুভিটার গল্পটা এত সুন্দর যে মুভিটাকে কোনোভাবেই হাতছাড়া করার ইচ্ছা আমার হয়নি, কারণ আমি এরকম কিছুই চাচ্ছিলাম, একটা গল্প থাকবে মুভির মধ্যে, গল্পতে কাজ করার অনেক অপশন থাকবে। তার আগে থেকে কি কোনো মুভির অফার পেয়েছে? আগেও মুভির অফার ছিল, কিন্তু দেখা গিয়েছিল যে ওইটা হয়তো একটা রেগুলার গল্প, একটা নায়ক থাকে একটা নায়িকা থাকে, নাচ হয় গান হয় মারামারি কাটাকাটি, আবার শেষে যে মিল হয়, বাট আমার কাছে ওই রকম মুভির চেয়ে আমার কাছে বেশি ইন্টারেস্টিং লাগে যখন কি না একটা গল্পের মাধ্যমে একটা জিনিসকে রিপ্রেজেন্ট করা হয়, এখানে প্রতিটা মানুষ খুব ইম্পর্টেন্ট। আমরা কি আরেকটু ডিটেইলে শুনবো, তার আগে আমি দেখি দর্শকরা আমাদের সাথে কে কে যোগ দিয়েছে, দর্শকরা কি বলছে আমাদের সাথে। অনেকে যোগ দিয়েছে, মোমেন আহমেদ যোগ দিয়েছে, টুকটুক ইসলাম যোগ দিয়েছে, হুমায়রা তাসনিম নৌশিন যোগ দিয়েছে বগুড়া থেকে, আর কি কি দেবরাজ রয় আমি রংপুর থেকে শুনছি, ভালো লাগছে আপু, আমাদের অনেক ভালো লাগছে যে আপনি আমাদেরকে শুনছেন।
প্রথম আলো রামা রহমান লিখেছেন, লিখেছেন আল আমিন, আরও কি লিখেছে, আরও লিখেছেন হচ্ছে সুমন চন্দ্র দে, আরেকজন লিখেছেন ফয়সাল পারভেজ, লিখেছে প্রাণবন্ত অভিনয় আপনার চরিত্র ফুটিয়ে তুলতে পারেন। যাই হোক, প্রশংসা টয়ার অনেক পাওয়া যাচ্ছে। টয়া, এবার একটু ডিটেলে শুনি যে কি ধরনের ক্যারেক্টার প্লে করছো। বেঙ্গলি বিউটি চুজ করার পিছনে একটা আমার বড় রিজন হচ্ছে, এখানে যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি সেটা বাস্তবে আমি একদমই না। আচ্ছা, মানে আমি আমার একদম অপোজিট একটা ক্যারেক্টার প্লে করছি এই মুভিতে। আমি যেরকম, আমি কি চাই লাইফে, কিংবা আমার আমার এক্সপেকটেশন কি কারোর সামনে, কিংবা এটা আমার চেহারায় ফুটে ওঠে। আমার কিছু পছন্দ হলে মানুষ আমার চেহারা দেখে বলে ফেলতে পারে। ইভেন ইউনো, আমি যখন শো করি, আমার একটা রেগুলার শো আছে টোটাল টয়, আমি একটু রেডিও শো করি, ওখানে মানুষ আমার ভয়েস শুনে বলে দিতে পারে ওই দিন আমার মন ভালো নাকি মন খারাপ। মানে আমি এতটা এক্সপ্রেসিভ, আমার 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 এক্সপ্রেশনটা খুব মানুষ বোঝে আমার ভয়েসে কিংবা আমার ফেসিয়াল এক্সপ্রেশনে। বাট আমি যে ক্যারেক্টারটা প্লে করছি, এই ক্যারেক্টার সে আসলে কি ফিল করে আর সামনে সে কি করছে, সে কি ফিল করছে, কি হচ্ছে, কিছুই বুঝতে পারে না। সো আমার জন্য এটা খুব টাফ ছিল এইরকম একটা ক্যারেক্টার প্লে করা, যে কিনা একটা ইন্ট্রোভার্ট। নিজেকেও খুব বেশি ডিফারেন্ট করে উপস্থাপন করেছো, এই টমবয় টোয়া না, একদম সেই 70s এর লুকস, শাড়ি টিপ পরিপাটি করে চুল বাঁধা। শুটিং এর ফাঁকে মজার কোনো গল্প হয়নি? শুটিংটা আমাদের না খুব একটা সিরিয়াস শুটিং হয়েছে, বিকজ গল্পটাই ওরকম। আমরা একটা ক্যারেক্টারের মধ্যে আমাদেরকে অল থ্রু থাকতে হয়েছে। আমরা যে আমি যেটা বলছিলাম, এটা 70s স্টোরি, তো আমাদের লুক, গেট আপ, আমাদের চালচরণ, কথাবার্তা, ইভেন আমারটা তো খুব একটু লাইক লোকি একটা ক্যারেক্টার, সে খুবই সফট সফিস্টিকেটেড থাকে, সে সেজে গুজে থাকে, তার একটা পার্সোনালিটি আছে, কিন্তু সে আবার খুব ম্যানার নিয়ে চলে, এরকম একটা ক্যারেক্টার। সেখানে আমাদের ডিরেক্টর, আমার ডিরেক্টর প্লাস আমার হিরো, সে বলে সে বলেছে যে যতক্ষণ আছো ক্যারেক্টারে থাকো। সো সেই ক্যারেক্টার তো কোনো দুষ্টামি করতে পারে না, সে কিছুই বলতে পারে না, সে একদম আমি ওভাবে থাকতাম। তাহলে পুরো একদম টানা একটা সিরিয়াস শুটিং হয়েছে? সিরিয়াস শুটিং করেছি, একদম সিরিয়াস রোম্যান্টিক শুটিং করেছি আমরা, খুব একটা সিরিয়াস রোম্যান্স। তো এই মুভিটার জন্য আমরা এর আগে আমাদের প্রিপারেশনটা ওই রকম ছিল, লাইক যেহেতু বলছি এটা একটা টাইম পিরিয়ডকে আমরা ধরেছি, 70 to 75, 70-এর দশকের লুক, ওখানকার কস্টিউমস অ্যান্ড এভরিথিং, কীভাবে কথা বলবো, কীভাবে হাঁটবো, কীভাবে খাবো, সব কিছু নিয়ে আমাদেরকে প্র্যাকটিসে থাকতে হয়েছে, রিহার্সেল করতে হয়েছে, গেট আপ রিহার্সেল, কস্টিউম রিহার্সেল, সাথে আমাদের স্ক্রিপ্ট রিহার্সেল, সব কিছু মিলিয়ে করে তারপরে আমরা শুটিংয়ে গিয়েছি। এবং আমরা টানা 27 দিন 26 দিন শুটিং করে ফুল শুটিং গুলো লোকেশন কি ছিল, মানে ওই সময়ের সাথে মিলিয়ে করাটা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। বিকজ 70s এর যে কাঠামো আমাদের ছিল বাংলাদেশে, সেই কাঠামো তো এখন আর নেই, ইভেন সেটা কোথাওই নেই। তো আমাদেরকে ঢাকাতে ভাবে, হ্যাঁ ঢাকাতেই আমাদেরকে করতে হয়েছে, বিকজ ঢাকারই স্টোরি, ঢাকা সিটি স্টোরি। আমাদেরকে অনেক কিছু, ধরো আমরা যদি এখন একটা গাড়িতেও শুট করছি, আমরা একটা পুরনো গাড়ি পেয়েছি, কিন্তু গাড়িতে যখন শুট করছি, গাড়ির বাইরে তো জিনিসপত্র আছে, দেখা যাচ্ছে আমি একটা 50s আমলের একটা গাড়ি চালাচ্ছি, 60s আমলের গাড়ি চালাচ্ছি, বাইরে একটা পালসার বাইক, শর্টের মাঝখানে একটা পালসার বাইক ঢুকে গেল, তো আমাদেরকে আবার রিশর্ট নিতে হচ্ছে, মানে আমরা রিশুট করছি। আমরা বেসিক্যালি কোন এরিয়াগুলোতে শুটিং হয়েছে? আমাদের উত্তরায় শুটিং হয়েছে, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে শুটিং হয়েছে, নটরডেম কলেজে শুটিং হয়েছে, ঢাকা লাইব্রেরিতে, আমাদের লাইব্রেরিতে শুটিং হয়েছে, পাবলিক লাইব্রেরিতে, তারপরে মানিকগঞ্জে গিয়ে শুটিং করেছি, গাজীপুরে শুটিং হয়েছে। সো অনেকগুলো প্লেসে আমাদের শুটিং হয়েছে। আমি যদি তোমাকে বাংলাদেশ বেতারে শুটিং হয়েছে, হ্যাঁ, যেটা যেটা মনে হয় বেতারকে কেন্দ্র করেই কাহিনী। আমরা কি কাহিনীটা একটু ছোট করে একটা আঁচ পেতে পারি? আমি যদি বলি দর্শকদের উদ্দেশ্যে, বলো যে দর্শকরা কেন তোমার এই মুভিটা দেখবে। বিকজ আমরা সবাই জানি যে 70 to 75, এটা আমাদের একটা অনেক বড় একটা পলিটিক্যাল সিচুয়েশন, আমাদের 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 মুক্তিযুদ্ধ ছিল, তারপরে 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অ্যাসোসিনেশনের একটা ব্যাপার ছিল। সো এই সব কিছু আমাদের মুভিতে এই জিনিসগুলো হয়েছে কি, এই প্রেক্ষাপটটা আছে, কিন্তু এই প্রেক্ষাপটের মাঝখানে একটা কাল্পনিক প্রেম কাহিনী আছে, এটা একটা কাল্পনিক গল্প। এই গল্পের
যখন ওই একটা সিচুয়েশন, একটা অস্থির সিচুয়েশনে একটা রোমান্টিক গল্প কিভাবে চলে, কিভাবে রান হয়, এই এই মুভিটা ইজ অল অ্যাবাউট দ্যাট। তো সবাই জানে যে ওই প্রেক্ষাপটটা কেমন ছিল, সো ওই প্রেক্ষাপটে যখন নতুন করে একটা স্টোরি দেখবে মানুষ, ওই স্টোরিটা দেখতেই সবার ভালো লাগবে। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে স্টোরিটা দেখবে সে পছন্দ করবে, কারণ আমি যখন গল্পটা পড়েছি আমি চেয়েছি যে আমি এই গল্পটা মিস করতে চাই না। আমি তো এতগুলো কাজ করেছি, এত নাটকের গল্প আছে আমার লাইফে, এত টেলিফিল্ম অনেক করেছি করিনি, অনেক গল্পের মাঝখানে একটা গল্প আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি যে এই গল্পটায় আমি আমি টয়া থাকবো না। তো আমি বল এটাই আমি দর্শকদেরকে বলবো যে গল্পটা দারুণ, সবাই যে একটা নতুন, একটা নতুন ফ্লেভারের নতুন রোম্যান্টিক গল্প পাবে। দেখা যাক, আমাদেরও বিশ্বাস যে দর্শকের এইটা খুব ভালো লাগবে, এই ক্যারেক্টারটা আমরাও দেখি, অল দ্য বেস্ট। এবার যদি বলি এই বেঙ্গালি বিউটি বাদে বাকি আর কি কি নিয়ে ব্যস্ততা চলছে, নাটক, টেলিফিল্ম, আর কিছু সিনেমার অফার আছে কিনা? হ্যাঁ, সিনেমার অফার আছে, কিন্তু আপাতত বেঙ্গালি বিউটি নিয়ে আমি থাকতে চাই, কারণ এই এই মুভিটা আমার গত এক বছর ধরে আসলে আছে। আরও একটা যেটা বাদ পড়ে গেছে, ফেব্রুয়ারিতে মনে হয় রিলিজ হওয়ার কথা ছিল টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যখন আমরা শুটিং করি তখন রিলিজ ডেট আমরা জানতাম যে এটা ডিসেম্বরে রিলিজ হবে, বাট আমরা সেটা মিস করলাম। তো আমাদের টিম থেকে বলা হলো যে ভ্যালেন্টাইন্স ডেতেই রিলিজ হবে, ফাইন, আমরা ওভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। এটা আমেরিকাতে রিলিজ হয়ে যায় ফেব্রুয়ারিতে, বাট বাংলাদেশে আনফর্চুনেটলি রিলিজ করতে পারিনি, কারণ আমাদেরকে সেন্সর থেকে পাস করানো হয়নি, মানে আমরা পাস করিনি মুভিতে, কারণ যেহেতু অনেক পলিটিক্যাল সিচুয়েশন এখানে আছে, বাংলাদেশ বেতারের বিষয় আছে, হিস্টোরিক্যাল বিষয় আছে, তো সেন্সার অনেক অনেক যাচাই বাছাই করেছে। যাই হোক, সবকিছু পার্টার হয়ে এই 20 তারিখে টোয়ার মুভি আমরা হলে পাবো। এখন যে কথায় আমরা ছিলাম, নাটক, নাটক মানে নাটক কি চলছে এখন, নাটকের কাছে ব্যস্ততা কেমন চলছে? অনেক কাজই চলছে, আমি রিসেন্টলি অনেকগুলো, বেসিক্যালি তো আছি, বেসিক্যালি এভরি উইকে আসছে এক একটা এপিসোড, অ্যান্ড বেসিক্যালি করতে আমার খুব মজা লাগে। একটা কার্টুন ক্যারেক্টার, মানে এটা একদম রেগুলার না, ইটস আ কার্টুন ক্যারেক্টার, সো কার্টুন তো ডিফারেন্টই হয়, তখন এক্সপ্রেশন ডিফারেন্ট, সব চাওয়া মানে আমাদের অ্যাক্টিং ডিফারেন্ট থাকে, তো আমার ওটা খুব মজা লাগে। তারপরে হচ্ছে আমার আরেকটা সিরিয়াল আছে নোয়াশাল, যেখানে কিনা ফুল অন নোয়াখাল্লা আমি থাকি, এখন নোয়াখাল্লা একজন, যেহেতু আমি আমি নোয়াখালী, তো ওখানে আমি ফুল অন একদম নোয়াখালীর ভাষায় কথা বলি, তো আমার কাছে কিরকম বল একটু আমাদেরকে আর আমাদের দর্শকদেরকে একটু দেখো, নোয়াখালীর ভাষায় কি কথা বলো? নোয়াখালীর ভাষায় ইটস লাইক হচ্ছে যে লজ্জা লাগে। ও আচ্ছা, একটা আমার আমার প্রডিউসার বলছে খুব চমৎকার একটা রিকোয়েস্ট আসছে, অন্তত আমিও দর্শকদের সাথে এই রিকোয়েস্টটা তোমাকে করতে চাই, নোয়াখালী ভাষায় গান শুনতে চাই। নোয়াখালীর ভাষায় গান আসলে শেখা হয়নি কোনো, ঠিক আছে, এখন ডায়লগ শুনে নি আমরা। ডায়লগ লাইক ওই রকম কিছু ডায়লগ না, মানে আমি নর্মাল কনভার্সেশন নোয়াখালীর ভাষায় করতে পারবো, আমি বুঝবো তো। নোয়াখালীর ভাষা দুনিয়া সবাই বুঝে, চালে গেলে এটাই শুনি, মানে কি আর কইতাম, নোয়াখালীর ভাষা কেন বেগুনে বুঝে, কোনোভাবে কোনো সমস্যা নাই, সবাই বুঝবো। আর আমরা যারা নোয়াখালীতে আছি আমরা খুব ভালো মনের মানুষ, আমগরে আমরা এরকম করে 5টা লাইন নিজের সম্পর্কে নোয়াখালী ভাষায়। আমার সম হ্যাঁ আর সম্পর্কে নেই, আই খুব ভালো মানুষ, আই আই মজা করতে পছন্দ করি, আই ঘুরি বেড়াইতে পছন্দ করি, আই অ্যাক্টিং করতে খুব পছন্দ করি, আই খানা, আই খানা মানে যদি খানার কথা কন তো ভাত খাইতে ভালো লাগে না, কিন্তু আর বিভিন্ন দেশে বিভিন্ন রকম খানা খাইতে খুব ভাল লাগে। তো আর যারা আরে ইনস্টাগ্রামে ফলো করে কেন, কিংবা স্ন্যাপচ্যাটে ফলো করে, কিংবা ফেসবুকে ফলো করে, হ্যাঁ তারা বেগুনে জানে আই অদ্ভুত অদ্ভুত খানা খাই, আর অদ্ভুত অদ্ভুত খানা ছবি দিই, তো অনেকে আর উপর বিরক্ত থাকে যে কিয়া খায় মেদি পাগল নি কোনো, হেতির মাথা সমস্যা আছে নি কোনো, হেতি কিয়া খায়, সব তো ইয়া বেস্ট, বেস্ট। আমার হাতে থাকলে তো আমি নোয়াখালী ভাষার জন্য তোমাকে প্রাইজ দিয়ে দিই। থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলছিলাম, তো সব ধরনের কাজ করা হয়, মডেলিং করা হয়েছে, তো মডেলিং করা হয়েছে, মানে আমার টোয়া নাচে, টোয়া মিউজিক ভিডিওতে কাজ করে, মডেলিং করে, নাটক করে, সম্প্রতি সিনেমার নায়িকা হয়ে গেছে, সবচেয়ে বেশি এনজয় করেছে কোনটা?
আমি সবসময় নাটকের অ্যাক্টিংটা এনজয় করি, প্লাস হচ্ছে মিউজিক ভিডিও অ্যান্ড শর্ট ফিল্ম করতে, মানে যেখানে অ্যাক্টিং খুব বেশি রিলেটেড আমি ওগুলো করতে খুব কমফোর্টেবল ফিল করি, আর আমার করতে মজাও লাগে। কারণ এক এক আমার ওই যে রোল প্লে করা, ক্যারেক্টার নিয়ে কাজ করতে আমার খুব মজা লাগে। মানুষ যখন আমার কাজের যখন একটা যদি কিছু একটা লিস্ট দাঁড়া করানো হয়, দেখবে যে আমার অনেক ধরনের ক্যারেক্টার আমি করেছি, আমি নিজেকে অনেকভাবে ভেঙেছি। কখনো আমি খুব সফিস্টিকেটেড একটা মেয়ের ক্যারেক্টার, কখনো একদম বস্তির মেয়ে একটা ক্যারেক্টার করছি, কখনো আমি খুব নাচে গানে ভরপুর কিছু করছি, কখনো মানে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আমি প্রচুর ক্যারেক্টার প্লে করেছি। মানে আমি নিজেকে মানে আমার ডিরেক্টররা আমাকে খুব ভালো একটা কমপ্লিমেন্ট দেয় যে তারা আমার গেট আপ এবং আমার ফেসটাকে অনেকভাবে ইউজ করতে পারে। তো আমার কিছু ডিরেক্টর ফ্রেন্ডসরা আছে, তারা সবসময় বলে যে তোমার ফেসটাই এরকম এবং তোমার স্ট্রাকচারটাই এরকম, তুই তোমাকে যে কোনো কিছুতে আমরা ভাঙতে পারি। সো এটা আমার নিজের সম্পর্কে এটা একটু আমরা সব ভালো বলছি নিজের সম্পর্কে, নোয়াখালীর ভাষায় পাঁচটা ভালো লাইন বলতে বলেছি, এখন যদি বলি তিনটা নিজের খারাপ দিক তিনটা যেটা দর্শকরা জানে না আজকে এখানে আমার শোতে জানবে। ও আচ্ছা, হ্যাঁ নরমালি বলতে পারবো নোয়াখালীর ভাষায়। না না ওটা ওটা ঠিক আছে। নিজের সম্পর্কে খারাপ দিক যদি বলতে হয় যে আমি এটা আমার কাছে এখন এসে মনে হয় যে খারাপ, সেটা হচ্ছে যে আমি রাগটা যখন কারো কাউকে আমার পছন্দ হয় না কিংবা কোনো কিছু আমার পছন্দ হয় না, আমি সেটা বলি না, আমি জমায়ে ফেলি আমার ভিতরে, আমি ভিতরে রেখে দিই, আমি সেটা মুখের উপর আরেকজনকে বলে ফেলি না যে আমার এটা পছন্দ হয়নি। কিন্তু হয় কি, ওই একটা জিনিসের কারণে তার সাথে আমার পরবর্তীতে যত কিছু হয়, সেটা কাজ হোক কথা হোক, ওগুলোতে হ্যাম্পার করে। আস্তে 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 একটা পর্যায়ে অনেক দিন পরে যে আমি খুব বাজেভাবে রিয়্যাক্ট করি, একদম ব্রাস্ট আউট হয়, খুবই বাজেভাবে আমার একটা ব্রাস্ট আউট হয়, অ্যান্ড ওইটা খুব সামনে মানুষটার জন্য খারাপ হয়। আর আমি তো জানি যে আমি কখন রাগ করেছি, কি কারণে রাগ করেছি, সো আমি ওভাবেই রিয়্যাক্ট করতে থাকি। কিন্তু সামনের মানুষটা ভাবছে এখন এটা হয়েছে, এটার জন্য এত রিয়্যাক্ট করার কি আছে। একটা, তারপর আরেকটা হচ্ছে আমি আমার অনেকে আমার উপরে এটা নিয়ে বিরক্ত, আমি অনেক বেশি ঘুমাই, আমি সুযোগ পেলেই ঘুমাই। কারণ খুব বেশি ব্যাড হ্যাবিট না, ঠিক আছে। না না আমি খুব বেশি ঘুমাই। ইটস লাইক আমি আগে যখন আমার নিজের গাড়ি ছিল না, তো আমি ইউনিটের গাড়িতে করে যখন আমাকে শুটিং সেটে নিয়ে যেত, আমি গাড়িতে উঠেই আইপ্যাচ পরে ঘুম, সবাই আড্ডা দিচ্ছে আমি ঘুম। তারপরে শুটিংয়ের ব্রেক কোথাও আমি তসিফ আমরা এই দুজন এক একই টাইপের, তসিফও সেম ঘুম। মানে আমাদেরকে কেউ কোথাও না পাইলে দেখে যে বল দেখো কোথায় ঘুমাচ্ছে, কারণ আমার আর তসিফের ইদানিং আমাদের একসাথে খুব বেশি কাজ করা হয়, আমাদের পেয়ারটা নিয়ে খুব বেশি কাজ আমরা একসাথে করি। তো আমরা দুজনই কোথাও না কোথাও কোনো একটা চিপার মধ্যে, একটা পাওয়া গেল হচ্ছে নিজের মধ্যে রাগ ধরে রাখা, দ্বিতীয় পাওয়া গেল ঘুম, থার্ডটা এক্সক্লুসিভ হতে হবে, কারণ এই দুটো আমি নিজেও জানতাম যে এই দুটো অভ্যাস আছে। থার্ডটা কি আর কোনো নেই, এক্সকিউজ মি, আমি খুব ভালো একটা, আমার কোনো দোষ খুঁজলে পাওয়া যাবে যেটা বলনি সেটা, না বলার মতো আর কিছু নাই, তো আমি দুটো বানাইছি। আমি মানে দর্শক এবং টয়ার পরিচিত যারা আছে, আমি কয়েক শিওর এই শোটা দেখছে টয়ার বানিয়েছে না সত্যি বলেছে, প্রত্যেক শোতে একই কথা বানিয়ে বানিয়ে বলে কি না, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো। এটা এটা হচ্ছে যে ঘুমানোরটা, এটা ফর শিওর, এটা এটা আসলেই দোষ। কারণ আসলে হয় কি, দেখা যায় তখন কমিউনিকেশন কম হয়, যে যতক্ষণ অ্যাক্টিং করছি দেখছি ক্যারেক্টার এসে পরে ঘুমায় যাচ্ছে। আবার যেটা বলছিলাম রাগ জমিয়ে রাখি, এটা ট্রু, আমি প্রচুর রাগ জমিয়ে রাখি এবং একটা সময় আমি খুব বাজেভাবে রিয়্যাক্ট করি, তখন সেটা মাঝে মাঝে আবার আমার মায়াও লাগে, আচ্ছা আমি এত রিয়্যাক্ট করতেছি, এত বাজে করা কিছু কি কারণে ও রিয়াকশনটা। দর্শকরা কি বলছে সেটা বরং দেখে, আমাদের সাথে আরো নতুন নতুন দর্শক যোগ দিয়েছে, শর্মী আক্তার, নুসরাত বৃষ্টি, ফয়সাল পারভেজ লিখেছে আপনার প্রিয় একটি চরিত্র জানান নাটকের। প্রিয় চরিত্র রিসেন্টের মধ্যে বলি তাহলে, সেটা হচ্ছে গত ফেব্রুয়ারিতে আমি কাছে আসার গল্প করেছি, সেখানে আমার খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল একজন ওয়েডিং প্ল্যানার, মেয়েটা খুবই ভালো, কিন্তু যদি কেউ তাকে কিছু একটা বাজে কিছু বলে, সে তার ওই মানুষটার জিন্দেগি হারাম করে ফেলে আর কি, এরকম। সো ওই রকমই একটা ক্যারেক্টার, ওখানে আমি তসিফ ফটোগ্রাফার ছিল, আমি ছিলাম ওয়েডিং প্ল্যানার। আচ্ছা, সো আমি তসিফের অন্ধ ভক্ত ছিলাম তার ফটোগ্রাফির, কিন্তু তসিফই আমাকে একটা বাজে কমেন্ট করে,
মানে একটা ননসেন্স টাইপের কমেন্ট করে, যেটার কারণে আমি তার উপরে ক্ষেপে যাই, ক্ষেপে আমি তার লাইফটা ধ্বংস করে দিই। মানে কি নাম ছিল নাটকে এটা বললাম, আমার মনে হয় দর্শক দেখে নিতে পারবে, কাছে আসার গল্প। কাছে আসার গল্প তো লাস্ট যেটা, হ্যাঁ সেকেন্ড স্টোরিটা যেটা ছিল, আমি তোমার গল্প হব। সো এইটা করে আমি এন্ড তৌসিফ আমরাও খুব মজা পেয়েছি, ক্যারেক্টারটা করে আর মজা পেয়েছি, যে মানে জাস্ট সাথে সাথে চেঞ্জ হয়ে যায় তার ক্যারেক্টার, তার কথাবার্তা সবকিছু সাথে সাথে চেঞ্জ হয়। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ও থাকে আমি দেখেছি, আমার মনে হয় যে জিজ্ঞেস করেছে দর্শক সেও যদি দেখে ফেলেন খারাপ লাগবে না, ভালোই লাগার কথা। তারপরে এই যে মুভি নিয়ে ব্যস্ততা, নাটক নিয়ে ব্যস্ততা, আর মুভি নাটক করা এগুলোর বাইরে যদি মানে একটা তোমার হবি বা শখ কি যেগুলো অবসর সময় করতে ভালো লাগে? অবসর সময় মেলানোই আমাদের জন্য খুব কষ্ট, কারণ আমি যেহেতু অনেক দিকে কাজ করি, আমি মুভি করি, মিউজিক ভিডিও করি, আমি শর্ট ফিল্ম করি, আমি নাটকে ওগুলো তো আছে। আমি আমি ট্রাই করি প্রতিদিন রাতে, আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে যে প্রতিদিন রাতে আমার একটা মুভি দেখতে হয়, সেটা যে কোনো মুভি হোক, সেটা দেখা মুভিও হোক, আমার ওই একটা কিছু দেখে তারপরে ঘুমাতে হয়। এটা একটা হবি না, এটা একটা নেশা টাইপ হয়ে গেছে, যে অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে ঘুমানোর আগে একটা মুভি দেখা। সো আসলে হয় কি, আমরা ওখান থেকেই তো আমাদের মধ্যে অনেক ইনপুট নেই, যেহেতু আমি আমি প্রচুর মুভি দেখে, সিরিয়াল দেখে আমি অনেক কিছু শিখেছি, কারণ আমার অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। হ্যাঁ, যেটা গল্প আমরা শুনছিলাম হঠাৎ করেই আমার মিডিয়াতে চলে আসে, এবং আমি আমি ইচ এন্ড এভরি কাজে গ্রো করেছি। ইভেন আমি এখনো বলি আমি প্রতিদিন শিখি, আমি যখনই নতুন কোনো ডিরেক্টর আসে বা শেখার আসলে কোনো শেষ নেই। আমরা একদম শেষের দিকে চলে আসছি, শেষের আগে আমি একটু চটপট কিছু কোয়েশ্চেন করব যেগুলো তুমি ছটপট আমাকে উত্তর দিয়ে দিবে। সেটা হচ্ছে প্রথমে জানতে চাই পছন্দের তিনটা নাটক, যে তিনটা তুমি রোল করেছো। আমার পছন্দের তিনটা অবশ্যই কাছে আসার গল্প, আমি তোমার গল্প হব, এটা আমি মাস্ট দেখতে বলবো সবাইকে। আমি সাথে আমার আমি ওই সেকেন্ড যেটার নাম বলবো, সেখানে আমি দুর্দান্ত বাজে অ্যাক্টিং করেছি, তারপর আমি মানুষকে দেখতে বলি, কারণ মানুষ তখন বুঝতে পারবে যে তখন কি ছিল আর এখন কি। সেটা তোমার অদেখা অদেখা মেঘের কাব্য, এটা আমার সবসময় আমার পছন্দ থাকবে, এটা আমার প্রথম নাটক ছিল। আচ্ছা, অ্যান্ড তিন নাম্বার যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আমার একটা শর্ট ফিল্ম আছে রূপ, রূপ, এই শর্ট ফিল্মটা আমি সবাইকে দেখতে বলবো। ইটস আ ভেরি নাইস স্টোরি অ্যান্ড এটা একটা শিক্ষণীয় ব্যাপার আছে। এই তিনটা কাজ আমি যখনই কেউ আমাকে বলে এই তিনটা ডিফারেন্ট কাজ আমি দেখি। এবার যদি বলি তিনটা পছন্দের নায়িকা আমার বাংলাদেশের অভিনেতা, হ্যাঁ বাংলাদেশের, আমি যাকে যাকে দেখে আমার একদম শর্টকাট না, এত এত বলা যাবে না, ওটা বললে গেলে একটু ইয়া হয়ে যাবে, একদম জাস্ট তিনটা নাম বলবো, র‍্যাপিডলি বলবো, র‍্যাপিডলি, ইয়েস। আমার পছন্দের তিনজন নায়ক হচ্ছে আফসানা মিমি, অপি করিম আর এখনকার সময় তিশা আপা। গ্রেট, তিনজন নায়ক জাহেদ হাসান ভাই, আরিফিন শুভ আর এখন সিয়াম। আচ্ছা, আর যদি মুভির দিক থেকে বলি বাংলা সিনেমার নায়িকা তিনজন, পূর্ণিমা আপু, তারপরে শাবনূর আপু, মৌসুমী আপু। নায়ক সালমান শাহ, সাকিব খান, আরিফিন শুভ। একটা নাম কমন হয়ে গেছে না দুই জায়গাতেই। আচ্ছা, বেস্ট ফ্রেন্ডের নাম জানতে চাই আমরা। আমার বেস্ট ফ্রেন্ড ওকে আসিফ হোসেন, সে হচ্ছে আমার একদম পার্সোনাল, আর কারণ আছে আমার আমার বেস্ট ফ্রেন্ড। আর এখন মিডিয়াতে আসার পরে সেরজিনা, সে একটা রেডিওতে আছে। সাফা আমার বেস্ট ফ্রেন্ড, তৌসিফ আমার বেস্ট ফ্রেন্ড, সাফা তৌসিফ আমরা তিনজন একটা বেস্ট ফ্রেন্ডের নাম শেষ হচ্ছে না, লিস্ট তো বড়। আর সঞ্জনা, সঞ্জনা এখন আমার রিসেন্ট বেস্ট ফ্রেন্ড, বিকজ আমি ক্যাট লাভার অ্যান্ড ওর বাসায় প্রায় 40টা হাই ফাইভ, আমিও ক্যাট লাভার। সো আমরা প্রায় শেষের দিকে, আমরা মনে করছি যে অনেকটা জানা অজানা জানানোর চেষ্টা করেছি আমরা, কতটুকু জানাতে পেরেছি জানি না, সময় যেহেতু শেষ আমাদেরও শেষ করতে হবে। তো আর যদি লাস্ট মুহূর্তে দর্শকদেরকে কিছু বলতে চাও? দর্শকদেরকে এটাই বলতে চাবো যে আমরা এখন নতুনরা আস্তে আস্তে আমাদের কাজের পরিধি বাড়াচ্ছি, আমাদের এই প্রজন্মে যারা আছি, সিয়াম শুরু করেছে মুভিতে, সিয়ামের পর পর আমিও চলে আসলাম মুভিতে। সো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কাজগুলো করার চেষ্টা করছি এবং নতুন কিছু দিতে চাচ্ছি দর্শকদেরকে। আমাদের জন্য আপনাদের দোয়া করতে হবে এবং আমাদের কাজগুলো দেখতে হবে, যাতে আমরা বুঝতে পারি যে আমরা যা করার চেষ্টা করছি, যেভাবে করার চেষ্টা করছি, সেটা আপনাদের পছন্দ হচ্ছে কি না। সো আমার মুভি রিলিজ হতে যাচ্ছে বেঙ্গলি বিউটি হলে, হলে আপনারা দেখতে পারবেন। প্লিজ আমার মুভিটা দেখবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি, এটা একটা ফ্যামিলি ফিল্ম, সো অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যেয়ে হলে গিয়ে মুভিটা দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।
আমাদেরও এক্সপেকটেশনটা এরকমই যে আপনারা সবাই হলে যাবেন এবং হলে যে মুভিটা দেখবেন। আসলে আমরা সবাই যদি হলে যে মুভি না দেখি তাহলে ভালো মুভি কিভাবে হবে? আমাদের নিজেদেরই উচিত উৎসাহিত করা নিজেদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং হলে যেয়ে ভালো মুভি দেখা। এবং এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, আশা করি আমাদের এই আড্ডাটা আপনাদের ভালো লেগেছে এবং আমাদের এই আড্ডা এতক্ষণ ধরে শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামীকাল আবারও নতুন কোনো অতিথি নিয়ে আমি সারা ফারজাইম আপনাদের সাথে সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।